আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি। আজকের ভিডিওটি যদি ভালো লাগে, সবার কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে নতুন রেসিপি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আমি এখানে খিচুড়ির জন্য গরুর মাংস নিয়েছি 3 কেজি, একটু ছোটো ছোটো করে পিস করেছি। হাড় চর্বি মাংস সমন্বয়ে 3 কেজি নিয়েছি, তবে চর্বির পরিমাণটা একেবারে কম নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি, উঁচু করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 5 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিচ্ছি মরিচের গুঁড়া 4 চা চামচ, জিরার গুঁড়া 4 চা চামচ, হলুদের গুঁড়া 2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 2 চা চামচ। দিয়ে দিচ্ছি টমেটো, 3টি মাঝারি সাইজের টমেটোকে পাতলা পাতলা পিস করে কুচি করে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি গরম মশলা 3টি তেজপাতা, 3 পিস বড় ছোটোই এলা দারচিনি। দিয়ে দিচ্ছি এলাচ 7 পিস, লবঙ্গ দিয়েছি 10 পিস, কালো গোলমরিচ দিয়েছি 15টা। দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ, এইটুকু আমি পরে দিব। এইবার দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 3 টেবিল চামচ। এইবার সবগুলোকে যত্নের সাথে একটু ধৈর্য ধরে ভালো করে মেখে নিতে হবে। যত ভালো করে মাখবেন ততই মাংসের কালারটা সুন্দর হবে এবং মজা হবে। এভাবে করে আমি মাংসটাকে কিছুক্ষণ সময় নিয়ে ধৈর্য ধরে মেখে নিয়েছি। এইবার মাংসটাকে আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি, বা রান্না করার জন্যে ঢাকনাটা দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি। ঢাকনাটা তুলে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি একদম মিডিয়াম আঁচে মাংসটাকে রান্না করতেছি। আমি এখনও মাংসের মধ্যে কোনো পানি দিইনি। মাংসের গায়ে যে পানি ছিল সেই পানিতে প্রায় আমার মাংসটা অর্ধেকের মতো সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি পানি দিয়ে দিচ্ছি, এখানে 1.5 কাপের মতো আমি পানি দিচ্ছি। এখানে ছোট্ট একটি টিপস বলতেছি আপনাদের সাথে, মাংস রান্না করার সময় কখনো একেবারে পানি দিয়ে রান্না করবেন না, তাহলে সেই মাংস মজা কম হয়। মাংসের মধ্যে যদি একটু একটু করে পানি দিয়ে কষিয়ে কষিয়ে মাংস রান্না করা যায়, সে মাংস দেখতে যেমন সুন্দর হয়, খেতেও তেমনি অনেক মজা লাগে। আবারও ঢাকনাটা দিয়ে বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ সময় পর ঢাকনাটা তুলে আবারও আমি মাংসটাকে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি আমার মাংসটা সিদ্ধ হয়েছে কি না। আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি মাংসটাকে তুলে নিচ্ছি। আবারও একটি পাতিল বসিয়ে আমি পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করার রেগুলার তেল। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 2 পিস দারচিনি। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এইবার এগুলাকে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। একটুখানি পেঁয়াজ আমি তুলে নিচ্ছি, পরে বলবো কেন নিচ্ছি। এইবার আমি নিয়েছি এখানে কালি জিরা চাউল 3 পট, মানে আমি এখানে গরুর মাংস নিয়েছি আমি 3 কেজি, তাই আমি এখানে চাল ডালে নিয়েছি আমি 3 পট। আমি মুগ ডালটাকে ভেজে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, চালটাকেও
धुए पानीटा झरिए नियेछि। एखाने छोट्ट आरेकटी टिप्स बोलतेछि, सब समय खिचुड़ी पोलाउ एगुला रान्ना करार समय चालटाके धुए पानी झरिए निले সেই খিচুড়ি বা বিরিয়ানি যেইটাই রান্না করুন না কেন অনেক সুন্দর হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি উঁচু করে 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এইবার এগুলা সবগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখানে কালিজিরা চাল দিয়েছি, আপনারা চাইলে যে কোনো সুগন্ধি চাল বা যে কোনো চাল দিয়ে খিচুড়ি রান্না করা যায়। দেখতে পাচ্ছেন আমার মাছখানে চালগুলো ফুটতেছে, ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো। এখানে আপনারা যারা মাংস ছাড়া রান্না করবেন তারা এই পর্যায়ে দিয়ে দিবেন পানি, বা গরু মাংস বা মুরগির মাংস যেটা দিয়ে রান্না করেন যখনই দেখবেন যে চালগুলো ফুটতেছে একদম পাতলা হয়ে গেছে, পাতিলে একদম শোন শোন আওয়াজ করতেছে, তখনই ভাববেন যে একদম প্রপারলি আপনার চালগুলো ভাজা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে ভালো করে চাল ডাল মিক্স করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। আমি এখানে পানির মাপটা আপনাদেরকে অ্যাকুরেট বলবো না, এই কারণে বলবো না, আমি এখানে ছোট্ট একটি টিপস দিচ্ছি আপনাদেরকে। আর যখন রান্না করবেন তখন আপনারা যারা গৃহিণী তারা বুঝতে পারবেন যে চাউলের উপরে কতটুকু পানি হলে আমরা প্রপারলি বুঝতে পারি যে আমার এতটুকু লাগবে। তারপর আমি ছোট্ট টিপসটি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে দেখতে পাচ্ছেন আমি গরম পাতিলের ভিতরে আঙুলটা ঢুকিয়ে দিয়েছি। কেন দিয়েছি এক্ষুনি বলতেছি আপনাদেরকে। প্রথম যে দাগটা দেখতে পাচ্ছেন সেইটা হচ্ছে দিলে একদম প্রপারলি আপনার খিচুড়িটা সুন্দর মতে জরজরে সিদ্ধ হবে। আর আমি একটু আঙ্গুলের দাগটার উপরে একটু আঙ্গুলটা দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন ঠিক সেইখানে দিলে হবে কি একটুখানি নরম হবে। এইভাবে করে আমি ঢাকনাটা দিয়ে রেখে আবারও ঢাকনাটা তুলে চাউল ডাউলগুলো একটু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। আমি একটু নরম করব, একদম জরজরে করব না আবার একদম নরম করব না, তাই আমি এখানে একটুখানি পানি বেশি দিয়েছি। আবারও ঢাকনাটা তুলে চাউলগুলোকে ডাল চালগুলোকে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এখানে পাতিলের নিচে একটা তাওয়া দিয়েছি। তাতে হয় কি পাতিলের নিচে তাওয়াটা দেওয়ার কারণ হচ্ছে পাতিলে যখন আমরা খিচুড়ি বা পোলাও যেটাই রান্না করি না কেন তাহলে পাতিলের তলানিতে লেগে যায় না, আর এই পর্যায়ে আগুনটা থাকবে কিন্তু একদম লোতে থাকবে, তাহলে আপনার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমি এভাবে করে ভালো করে সবগুলোকে মিক্স করে নিয়েছি। এইবার আমি দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি। আমি এখানে 1 কাপ মটরশুঁটি দিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন খিচুড়িতে, দিলে একটু সুন্দর দেখা যায়। দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ, মুখটাকে একটু ফালি করে দিয়েছি। দিচ্ছি এখানে ঘি, দিয়ে দিচ্ছি এখানে আমি ঘি 3 চা চামচ। এইবার আবার সবগুলো দিয়ে দিচ্ছি এখানে কিছু পেঁয়াজের বেরেস্তা। এই পেঁয়াজের বেরেস্তাটা হচ্ছে রেডিমেড, আমি মার্কেট থেকে কিনে নিয়েছি। এখন যে কোনো মার্কেটে পেঁয়াজের বেরেস্তা রেডিমেড পাওয়া যায়। এবার আবার ভালো করে সবগুলোকে মিক্স করে আবারও ঢাকনাটা দিয়ে দমে রেখে দিব 15 মিনিটের জন্য। সবগুলো মিক্স করা হয়ে গেছে আমার। এইবার আমি সুন্দর করে ঢাকনাটা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 15 মিনিট পর আবারও ফিরে এসেছি, দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা, এইবার মিক্স করে নিচ্ছি। আর আমার রান্নাটা শেষ, এর মাঝে আমি একটু আপনাদের জন্য সার্ভিং ডিশে করে নিয়ে এসেছি। আপনাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ইনবক্সে নক করবেন, আমি অবশ্যই আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আপনাদের। আর সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।